মানে আমাদের পিজাগুলো খুবই অথেন্টিক, খুবই ভালো। এই জন্য দেখতেছেন আমাদের এখানে কাস্টমার খুবই ভালো, জনপ্রিয়তা পাচ্ছি আমরা এখানে। এখানে পিজার টেস্টটা মানে রিজনেবল, আমার কাছে ভালোই লেগেছে, এবং বিশেষ করে প্রাইস রেঞ্জ যদি বিবেচনা করি সে হিসেবে অনেক ভালো। এখানে আসলে শুধু স্মোকি ফ্লেভারটা যোগ হচ্ছে, আসলে এটার জন্য আলাদা তেমন কোনো ডিফারেন্স আসলে মনে হচ্ছে না। শুধু স্মোকি ফ্লেভার, যে আমরা স্বাভাবিকভাবে যে হাঁড়ির চুলায় রান্না করলে যেরকম খাবারের একটা আলাদা টেস্ট ছিল, আর এখন নর্মালি গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায় রান্না করলে ওই একটা এক্সট্রা ফ্লেভারটা হারিয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা এক্সট্রা ফ্লেভার আমরা পাচ্ছি এই আর কি। টেস্টের দিক থেকে না, এখানে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে উডে গ্রিল করছে, সো ফর দিস ওয়াই একটা স্মোকি ফ্লেভার আছে, এটাই শুধু ডিফারেন্স লেগেছে, আর তেমন কিছু না। আমি একটা জিনিস, এর আগে মনে হয় এর থেকে একটু শক্ত টাইপের হতো, বাট ইদানিং এটা আর একটু সফট মনে হচ্ছে আর কি। মানে আমাদের পিজাগুলো খুবই অথেন্টিক, খুবই ভালো, এই জন্য দেখতেছেন আমাদের এখানে কাস্টমার খুবই ভালো, জনপ্রিয়তা পাচ্ছি আমরা এখানে। এখানে সর্বনিম্ন 200 থেকে 400 টাকা। না না, আমাদের আসলে আমরা পিজা কাটবো না, অর্ডার দিই, অর্ডার কাটবো, আপনাদের সাথে কথা বলার সময়টা পাচ্ছি না আমরা, দেখতেছেন তো। এখানে হলো বিভিন্ন ধরনের পিজা আছে, চিকেন আছে, বিফ আছে, চিকেন মিট বল আছে, আপনার বারবিকিউ পিজা আছে, অনেক পিজা আছে এখানে, ওটা মেনুতে দেখলে আপনি বুঝতে পারবেন। অরিজিনাল লাইভ পিজা, এখানে অনেক ডুপ্লিকেট লাইভ পিজা আছে, সেটা আমাদের না, আমাদের একটাই ব্রাঞ্চ, আমাদের একটাই দোকান, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নাই। পিজা হতে সময় লাগে হলো 5 মিনিটস, মানে দুইটা পিজা হতে 5 থেকে 6 মিনিট লাগে, কিন্তু এখানে অনেক বিজি থাকি তো আমরা, অনেক টাইমে আধা ঘন্টা 40 মিনিটও লেগে যায় পিজাতে দিতে দিতে। একটা পিজাতে হলো, এখানে তো অনেক ধরনের পিজা আছে, মানে বিভিন্ন ধরনের পিজা আছে এখানে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 4 সিজন পিজা আছে 400 টাকা, চিজ ব্লাস্ট মানে ওভার চিজ, বাংলাদেশে কোথাও এরকম চিজ দেবেন আমরা যে 400 টাকা যে পিজাগুলো দিই, আর 200 টাকা থেকে আমাদের শুরু, এখানে এক্সট্রা 200 টাকা থেকে শুরু। প্রতিদিন আমাদের মিনিমাম, আমার দোকানে মিনিমাম 300-র উপরে পিজা যায় পার ডে, 200, 400, 250, মানে এক এক ধরনের। ওখানে আপনার মেনু আছে, মেনুটা আপনি দেখলে বুঝতে পারবেন। আমরা আধা ঘন্টায় 28টা 30টা, মিনিটে মিনিটে আমাদের 1 মিনিট অন্য 4টা পিজা বের হয়। রুটিটা ভালো ছিল রে, রুপিটা নাও, ওই যে মালিকটা নেই, মালিক দিবে। হ্যাঁ, আমি সাইডে দিতে তিন জায়গায়